জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিসংখ্যান অনুযায়ী গত 48 ঘণ্টায় 5টি শিশুর মৃত্যু হলো। শুক্রবারই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন স্বাস্থ্য দপ্তরের এক বিশেষজ্ঞ দল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের যাওয়ার কথা। ইতিমধ্যে এ ধরনের জ্বরে কিভাবে চিকিৎসা করতে হবে তার একটি এসওপি তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, 9 মাসের ঝাড়খণ্ডের বাসিন্দা আসমা খাতুন জ্বর নিয়ে ভর্তি হয়েছিল। শুক্রবার সকালে ভূতনির বাসিন্দা দেবমণ্ডল নামে এক শিশুর মৃত্যু হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিসংখ্যান অনুযায়ী গত 48 ঘণ্টায় 5টি শিশুর মৃত্যু হলো। শুক্রবারই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন স্বাস্থ্য দপ্তরের এক বিশেষজ্ঞ দল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের যাওয়ার কথা। ইতিমধ্যে এ ধরনের জ্বরে কিভাবে চিকিৎসা করতে হবে তার একটি এসওপি তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, 9 মাসের ঝাড়খণ্ডের বাসিন্দা আসমা খাতুন জ্বর নিয়ে ভর্তি হয়েছিল। শুক্রবার সকালে ভূতনির বাসিন্দা দেবমণ্ডল নামে এক শিশুর মৃত্যু হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।